মমিতা দেখতে খুব সুন্দর ছিল, ছোট্টখাটো গড়ন, গায়ের রং ফর্সা, বয়স 22 কি 25-এর কাছাকাছি ছিল। তার বাবার টাকার কোনো অভাব নেই, কিন্তু মমিতার মন গিয়ে পড়ে গরিব রাজার উপর। রাজাকে যেহেতু দেখতে খুব সুন্দর, তাই মমিতা তাকেই বিয়ে করতে চায়। রাজা প্রথমে মমিতার প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। তুমি অনেক বড়লোক ঘরের মমিতা, আমার সাথে বিয়ের পর থাকতে তোমার অনেক অসুবিধা হবে, আর এত তাড়াতাড়ি শীতের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বড়লোকের মেয়ে হলেও তোমার মতো গরিব স্বামীর সঙ্গে আমার দিন কাটাতে কোনো অসুবিধা নেই। তুমি কেন এত চিন্তা করছো? আর আমরা দুই বাড়ির মত নিয়ে যে করেই হোক নিজেদের বিয়েটা এই বছরের শীতকালেই সেরে ফেলবো। বিয়ের পর আমি গরিব শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে সংসার করব। তাই তুমি প্লিজ দয়া করে আমাকে বিয়ে করতে না করো না রাজা। আমি মানছি আমি তোমাকে পছন্দ করি, তাই বলে তুমি আমাকে বিয়ে করার জন্য এইভাবে জোর করবে? ঠিক আছে, তুমি যখন বলছো তোমার কোনো অসুবিধা হবে না, তাহলে আমি আমার মায়ের সাথে কথা বলছি, আর তুমিও তোমার মা বাবাকে রাজি করাও। রাজা যেহেতু গরিব, তাই মমিতার বাবা মা এই বিয়েতে কিছুতেই নিজেদের মতামত দিতে চায় না। কিন্তু মমিতা বাড়ির সঙ্গে ঝামেলা করে নিজের বাবা মাকে রাজি করায়। অন্যদিকে রাজার মা শ্যামলি এই বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যে রাজা এবং মমিতার ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে মমিতা যতই গরিব শ্বশুর বাড়িতে মানিয়ে সংসার করার কথা বলুক না কেন, প্রকৃত সমস্যা শুরু হয় বিয়ের পর থেকেই, যখন কঠিন শীতকাল গরিব ঘরে কড়া নাড়ে ঠিক তখনই। একদিন সকালবেলা, উফ আজকে কি ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় মনে হয় আমার প্রাণটাই বেরিয়ে যাবে, আমি আর এই শীতকালে বেঁচে থাকতেই পারবো না। রাজা বাইরে থেকে এসে তার বউকে এরকম থরথর করে কাঁপতে কাঁপতে দেখে একটু চিন্তায় পড়ে। কি হলো মমিতা, তুমি সকালবেলা গায়ে এরকম কম্বল মুড়ি দিয়ে বসে আছো কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? রাজা, তুমি আমাকে আগে বলনি কেন যে তোমাদের বাথরুমে গিজার নেই? আমি সকালবেলা উঠে স্নান করতে গেলাম আর দেখলাম বাথরুমে দুখানা কল আছে, তাই আমি ভেবেছি একটা কল গিজারের সঙ্গে লিংক করা, সেই কারণে আমি কল খুলে বালতিতে জল ভরেছি আর সেই জলে নিজের গায়ে ঢেলেছি। ওরে বাবারে, সে কি ঠান্ডা, আমার মাথা শিরে উপশিরে একেবারে কেঁপে গেছে, এরকম ঠান্ডায় গিজারের জল ছাড়া স্নান করা যায়? ও আচ্ছা, এই ব্যাপার, আসলে আমরা প্রত্যেক দিন এরকম ঠান্ডা টাটকা জলে স্নান করে আসছি, তাই আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু তোমাকে কালকে থেকে আর ঠান্ডা জলে স্নান করতে হবে না, আমি মাকে বলবো তোমাকে গ্যাসে জল গরম করে দিতে, বুঝেছো? এই বলে রাজা ঘর থেকে বেরিয়ে যায়। রাজা এবং তার মা শ্যামলী দেবী খুব গরিব হওয়ায় তাদের ঘরের মধ্যে অনেক ফুটো ফাটা থাকে, যা দিয়ে শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডা কনকনে হাওয়া ঘরের মধ্যে ঢুকে আসে, তাই মমিতার জীবন আরো বেশি পরিমাণে কষ্টের হয়ে ওঠে। বিশেষ করে রাত্রিবেলা সে যখন ঘুমায় তখন তাদের পাতলা কম্বল দিয়ে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে পড়ে, তাই রাত্রিবেলা বড়লোক মমিতার কিছুতেই ঘুম আসতে চায় না। রাত্রিবেলা উঠে সে জড়সড় হয়ে বসে বসে কাঁপতে থাকে। কি হলো মমিতা, তুমি ঘুমাবে না? মাঝরাত্রিবেলা উঠে এরকম জড়সড় হয়ে বসে আছো কেন? তুমি জেগে বসে থাকলে আমারও তো ঘুম পাবে না। আমার এরকম পাতলা ছিঁড়ে ফাটা কম্বলে ঘুম আসছে না রাজা, আমি ভেবেছিলাম তুমি গরিব, কিন্তু তুমি যে গরিবদের সম্রাট সেটা আমি বুঝতে পারিনি। আমার জীবন একেবারে এই গরিব কুড়ি ঘরে দুর্বিষহ হয়ে উঠেছে, না আছে গিজার, না আছে হিটার, আর না আছে ভালো দামি কম্বল। এর থেকে ভালো বিয়ের আগে যদি বাবা মায়ের কাছ থেকে যৌতুক নিয়ে নিতাম, তাহলে আজকে আমাকে এতটা কষ্ট করতে হতো না। একদম সব কথা বলো না মমিতা, আমি তোমাকে বিয়ের আগে অনেকবার বারণ করেছিলাম যে আমার মতো গরিব ছেলেকে বিয়ে করার কোনো মানে হয় না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাওনি, তার উপর এখন যৌতুক নেওয়ার কথা বলছো, এসব যৌতুক টৌতুক নিয়ে আমার স্বভাবের বিরুদ্ধে। তুমি তোমার গরিবের কম্বল গায়ে জড়িয়ে বসে থাকো, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে এমনিতেই সারাদিন আমাকে ঠান্ডা জলে অনেক কাজ করতে হয়েছে, ভেবেছিলাম তোমাদের ঘরে অন্তত একটা ওয়াশিং মেশিন থাকবে, কিন্তু ওয়াশিং মেশিন পর্যন্ত নেই, আমাকে সারাদিন ঠান্ডা জলে হাত ভিজিয়ে জামা কাপড় কাচতে হচ্ছে। আমার মা সারা জীবন ঠান্ডা জলে জামা কাপড় কেচে এসেছে, কোনোদিনও ওয়াশিং মেশিনের দরকার পড়েনি। তোমার যখন কম্বল দরকার, ওয়াশিং মেশিন দরকার, গিজার দরকার, তাহলে ওইসব কিছুর জন্য নিজের বাপের বাড়িতেই থাকতে, বেকার বেকার কেন গরিব শাশুড়িতে আসতে গেলে? আমার ভীষণ ভুল হয়ে গেছে এই গরিব শ্বশুর বাড়িতে এসে, আগে যদি জানতাম যে এখানে এসে এত কষ্ট করতে হবে, গায়ে দেওয়ার মতো একটা দামি কম্বল পর্যন্ত জুটবে না, তাহলে কোনোদিনও আমি তোমাকে বিয়ে করতাম না। নিজের বউকে একটা কম্বল কিনে দেওয়ার মুরদ নেই তোমার? এই বলে মমিতা ঝগড়া করে কোনো মতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছেঁড়া ফাটা কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। যতই দিন যেতে থাকে ততই মমিতা নিজের আসল রং দেখায়। ঠান্ডার মধ্যে তাকে যাতে কোনো কাজ করতে না হয়, তাই সবসময় মমিতা খাটের উপরেই শুয়ে থাকে, আর তার শাশুড়ি মা যখনই তাকে কোনো কাজ করার জন্য বলে তখন মমিতা শরীর খারাপের অজুহাত দেখায়। একদিন শীতের মধ্যে বেশ চাকিয়ে রোদ ওঠায় শ্যামলী দেবী মমিতার কাছে এসে বলে,
বৌমা, আজকে বেশ কড়া রোদ উঠেছে, তুমি ছাদে গিয়ে আমার কম্বলটা একটু রোদে দিয়ে এসো তো। একই পাতলা কম্বল, তার উপর শীতের মধ্যে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাই যদি একটু রোদ পাই তাহলে রাত্রিবেলা শোয়ার সময় আরাম পাব। মৌমিতা তার শাশুড়ি মায়ের কম্বল নিয়ে ছাদের উপরে চলে যায়। সে যখন কম্বল রোদে দিচ্ছে তখন তার দুবাইয়ের ভাই রোহান তাকে ফোন করে। কিরে বোন, কেমন আছিস? বাবা মায়ের কাছে শুনলাম তুই নাকি গরিব রাজাকে বিয়ে করেছিস, একবার আমার কাছ থেকে তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? আর বলিস না ভাই, আমি যে গরিব রাজাকে বিয়ে করে কি কষ্টে আছি সেটা তোকে আমি বলতে পারবো না। শীতের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে রে, ছাড় বাদ দে। আমি শুনেছি তুই নাকি অনেক উঁচু পোস্টে প্রমোশন পেয়েছিস, তোর জন্য আমি খুব খুশি ভাই। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, আমার চাকরির অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমি আমার বোনের কষ্ট মেনে নিতে পারছি না। তাই তুই এখনই বল তোর কি গিফট লাগবে, তোর যা গিফট লাগবে আমি তোকে সেটাই কুরিয়ার করে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। ভাই, তুই আমাকে দুবাই থেকে একটা দামি মোটা কম্বল কিনে পাঠিয়ে দে, তাহলে আমি ভীষণ খুশি হব, কারণ রাত্রিবেলা আমার পাতলা ছেড়ে ফাটা কম্বলে ঘুমাতে খুব কষ্ট হয়। রোহান নিজের দিদির কথা মতো দুবাই থেকে একটা দামি মোটা কম্বল কিনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মৌমিতার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। মৌমিতা নতুন দামি কম্বল পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। সে সবসময় আরাম করে সেই কম্বল গায়ে জড়িয়ে বসে থাকে। একদিন মৌমিতা কিছু কাজের জন্য বাইরে গেছে, এমন সময় শ্যামলী দেবী ভীষণ পরিমাণে ঠান্ডা অনুভব করে। তাই শ্যামলী দেবী তার বৌমার নতুন কম্বল গায়ে জড়িয়ে বসে আরাম করে চা খায়। ঠিক এমন সময় মৌমিতা ঘরে ঢুকে আসে। একি, আমি বাড়িতে না থাকার সুযোগে আপনি আমার নতুন কম্বল গায়ে জড়িয়ে চা খাওয়া শুরু করে দিয়েছেন, এখন যদি কম্বলের উপর চা পড়ে যায় তখন কম্বলের গায়ে তো একটা বাজে দাগ পড়ে যাবে, আমার কম্বল এক্ষুনি রেখে দিন। বৌমা, তোমার নতুন কম্বলটা গায়ে দিয়ে খুব আরাম, এই কম্বলটাতে বেশ ভালোই শীত কাটে, তাই না? গরিব ভিখারি মহিলা কোথাকার আমার দামি কম্বল গায়ে জড়িয়ে আরাম করে চা খাচ্ছে, আমি এই কম্বল একেবারে কাউকেই হাত দিতে দেব না। মৌমিতা তার শাশুড়ি মায়ের কাছ থেকে নতুন কম্বল ছিনিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। ঠিক পরের দিন শ্যামলী দেবীর ছোট বোন বিমলা ঘুরতে আসে। নতুন বউয়ের ঘরে একটা সুন্দর দামি কম্বল দেখে বয়স্ক বিমলাও ঠান্ডা থেকে বাঁচার জন্য সেই নতুন কম্বল গায়ে জড়িয়ে পরোটা খেতে শুরু করে, আর সেটাও মৌমিতার চোখে পড়ে যায়। উফ, আমার আর ভালো লাগে না, একজন আমার কম্বল গায়ে দিয়ে চা খাচ্ছে আর একজন আমার কম্বল গায়ে জড়িয়ে চাটনি দিয়ে গরম গরম পরোটা খাচ্ছে, সবাই আমার কম্বলটাকে কি ভেবেছে? বাবা শ্যামলী, তোর নতুন বৌমার কি মুখ, এই মৌমিতার ব্যবহার একেবারে ভালো নয়। আমি একটু কম্বল গায়ে দিয়েছি বলে আমাকে কিভাবে মুখ করলো, আমি তোর বাড়িতে আর কোনোদিনও আসবো না। এই বলে বিমলা শ্যামলী দেবীর বাড়ি থেকে চলে যায়। এতই যদি আপনাদের গায়ে দামি কম্বল নেওয়ার শখ, তাহলে রাজাকে বলুন না আপনাকে আর আপনার বোনকে দামি কম্বল কিনে দেবে, সবাই মিলে আমার ভাইয়ের দেওয়া উপহারে চোখ দিচ্ছেন কেন? এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। বৌমার ব্যবহার খুব খারাপ হওয়ার জন্য শ্যামলী দেবী তার সঙ্গে আর কোনোদিনও কথা বলতে চায় না, কারণ বুড়ো বয়সে এমন অপমান শুনতে তার মোটেই ভালো লাগে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাজা এবং মৌমিতা শীতের মধ্যে আরাম করে দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, এমন সময় শ্যামলী দেবী বাইরের ঘরে ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। পরের দিন সকালবেলা অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে শ্যামলী দেবীর শরীর খারাপ করে, তাই রাজা তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। রাজা বাবু, আপনার মায়ের অনেক বয়স হয়েছে, তাই চেষ্টা করবেন ওনার যাতে কোনো মতে ঠান্ডা না লাগে, শুধুমাত্র ঠান্ডা লাগার জন্যই ওনার এই পরিমাণে শরীর খারাপ হয়েছে। নিজের মায়ের শারীরিক অবস্থা নিয়ে রাজা খুবই দুশ্চিন্তায় পড়ে, তাই রাত্রিবেলা ঘুমানোর সময় সে মৌমিতাকে বলে, মৌমিতা, ঠান্ডা লেগে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়েছে, তাই আজকে রাত্রিবেলা তুমি যদি তোমার এই দামি কম্বলটা আমার মাকে একবার দাও, তাহলে এই মোটা কম্বলটা মা জড়িয়ে আরাম করে ঘুমোতে পারবে। ও, তোমার বুড়ো মা আরাম করে গায়ে কম্বল জড়িয়ে ঘুমাবে, আর আমি আমি কি করব? আমি তোমার গরিবের গর্বভরা কথাবার্তা জড়িয়ে ঘুমাবো? আমি ওই বুড়ি মহিলাকে আমার দামি কম্বল কিছুতেই দিতে পারবো না। গরিবের কম্বল, গরিবের ঘর, গরিবের কথাবার্তা, হ্যাঁ, সবকিছু গরিবের। আর এই শীতের মধ্যে বুড়ির শরীর খারাপ হলে আমার কিছু যায় আসে না, তবে আমাকে যে করেই হোক সুস্থ থাকতে হবে। এই বলে মৌমিতা তার দামি কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। বউয়ের এরকম অসভ্য কথাবার্তা শুনে রাজার মন খুবই খারাপ হয়ে যায়, তাই সে নিজের ঘরে থাকা পুরানো দুটো মোটা কম্বল নিয়ে গিয়ে তার মায়ের গায়ে ছাপা দিয়ে দেয়। তবুও রাত্রিবেলা কিছুতেই শ্যামলী দেবী শীত মানতে চায় না। সারা রাত ধরে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শ্যামলী দেবীর শরীর আরো খারাপ করে, কিন্তু মৌমিতা একবারও তার দিকে ফিরে তাকায় না।
মমিতা নিজের দামি কম্বল নিয়ে ছাদের উপর গিয়ে রোদে মেলে দেয়। আর কিছুক্ষণ পর সে নিচে নেমে এসে হেডফোনে গান শুনছে, এমন সময় এক ভয়ঙ্কর ঝড় আসে আর ঝড় বৃষ্টিতে সেই দামি কম্বল একেবারে ভিজে চপচপে হয়ে যায়। মমিতা দৌড়ে ছাদে গিয়েও নিজের কম্বলকে বৃষ্টি ভেজার হাত থেকে বাঁচাতে পারে না। এ বাবা, এবার কি হবে? আমার কম্বলটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আবার আমাকে রাত্রিবেলা ওই ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হবে? এই কম্বল তো এত সহজে শুকাবে না, তাহলে কি করব? রাত্রিবেলা আবার মমিতা এবং রাজা দুজনকেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পুরানো ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়। সারা রাত পেরিয়ে যাওয়ার পর যখন সকাল হয় তখন মমিতা আরাম করে ঘুম থেকে ওঠে, কিন্তু সে ভেবে পায় না যে ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর পরও এত আরামে কিভাবে সে ঘুমাতে পেরেছে। তখন সে দেখে যে একি, আমার গায়ের উপর তিনটে কম্বল চাপা দেওয়া কেন? ও, এই বাকি দুটো পাতলা কম্বল তো আমার শাশুড়ি মায়ের। তার মানে আমরা রাতে যখন ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম, মা এসে নিজের গায়ের কম্বল খুলে আমাদের গায়ে চাপা দিয়ে গেছে। এই বলে মমিতা বাইরে গিয়ে দেখে যে শ্যামলী দেবী ঠান্ডার মধ্যে বসে একটা পাতলা শাল গায়ে দিয়ে কাঁপছে। এই দৃশ্য দেখে মমিতার ভীষণ খারাপ লাগে। সে তার শাশুড়ি মায়ের কাছে কোন মুখে ক্ষমা চাইবে কিছুতেই বুঝে উঠতে পারে না। আপনি নিজে শরীর খারাপের মধ্যে কষ্ট করে সারা রাত এরকম পাতলা শাল গায়ে দিয়ে বসে আছেন আর নিজের কম্বল আমার গায়ে চাপা দিয়ে গেছেন, এরকম কেন করেছেন আপনি? আমি তিন কালে গিয়ে এক কালে ঠেকেছি রে মা, তাই আমার মতো বুড়ি শীতকালে শরীর খারাপ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার আর আমার ছেলে যদি শরীর খারাপ হয় তাহলে আমি খুব কষ্ট পাবো, তাই তোমরা সুস্থ থাকলেই আমি ভালো থাকবো। শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমার চোখে জল চলে আসে, তার অহংকারের আয়না ভেঙে গুড়িয়ে যায়। সে কখনো আর নিজের দামি কম্বল নিয়ে গর্ব করে না, বরঞ্চ মমিতা শীতের মধ্যে দামি কম্বল শাশুড়ি মা শ্যামলী দেবীকে দিয়ে দেয়। মমিতা শীতের মধ্যে নিজের গরিব শ্বশুর বাড়িতে এভাবেই মানিয়ে নেয়।